আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, একজন ভাই প্রশ্ন করেছেন, কোনো ব্যাপারে কারোর সাথে অঙ্গীকার করে পরবর্তীতে তা ভঙ্গ করার পরিণাম কি? খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আমাদের সমাজে হামেশাই আমরা আল্লাহর নামে অঙ্গীকার করে থাকি, আবার কেউ কেউ কোরআন আল কারিমের নামে কসম করে, যে কোরআন আল কারিম থেকে কসম করছে। যে না কোরআন আল কারিম থেকে কসম করলে সে কসম কসম হয় না। কোরআন আল কারিম ধরে বা কোরআন মাজিদ ধরে কসম করা যায় না, কসম করতে হয় আল্লাহ তাআলার নামে। তো কসমটা আসলে, কসমের ব্যাপারে আমরা এতটা উদাসীন, মনে আসলেই কসম করি, মনে আসলেই কসম ভঙ্গ করে দিয়ে দেই। কসমটা যেন আমাদের একটা ফ্যাশনেই পরিণত হয়েছে। এক এক ব্যক্তি আছে, আমার জীবন দশায় আমি দেখেছি, দিনে কয়েকবার কসম করতে পারে, কোনো কিছু হলেই, খুঁটিনাটি কিছু হলেই আল্লাহর কসম দিয়ে দেয়, অথবা কোরআনের কসম দিয়ে দেয়, মায়ের কসম দিয়ে দেয়, বাবার কসম দিয়ে দেয়, পীরের নামে কসম দিয়ে দেয়, নাউজুবিল্লাহি মিন জালিক। তো যাই হোক, কসম করতে হয় কেবলমাত্র আল্লাহ তাআলার নামে। আর কসম করে কোনো ব্যক্তি যদি কসমের ওপরে অবিচল না থাকে, তাহলে তার ভয়াবহতা, এ ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করি। এখানে বিষয়টা আসছে, কোনো ব্যক্তি যদি কসম করে, সেই কসমটা কোনো ব্যক্তি যদি ভেঙে ফেলে, যে বিনা ওজোর, কোনো ওজোর নাই, ওজোর ছাড়া কোনো ব্যক্তি যদি এই অঙ্গীকার, যিনি যে অঙ্গীকার করেছেন, কসম করেছেন, এটা যদি ভেঙে ফেলে, তাহলে তাকে কবিরা গোনা হবে। হাদিস, এই আয়াতটা আপনি সূরা মায়েদার প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা তিনি বললেন, এবং কিতাবুল কাবায়েফের প্রথম নম্বর খণ্ডর 168 নম্বর পৃষ্ঠায় আপনি কসমের ভয়াবহতার ব্যাপারে আপনি অবশ্যই জানতে পারবেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যার অঙ্গীকার নাই তার দিন নাই। তার মানে যে ব্যক্তি অঙ্গীকার করবে, অঙ্গীকার বহাল রাখবে না, তার দিন থাকবে না। এটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলে প্রায় প্রত্যেকটা ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু অঙ্গীকারের ভিতরে আমরা আটকা পড়ে যাব। তো যার অঙ্গীকার নাই তার দিন নেই, এটা আপনি এই হাদিসটা আপনি আহমদের 12406 নম্বর হাদিসে আপনি পাবেন, এবং মিশকাতের 35 নম্বর হাদিস আপনি পাবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, যে মোনাফিকদের যতগুলা লক্ষণ আছে আমরা পাই, তার ভিতরে একটা লক্ষণ হলো মোনাফিকরা যদি অঙ্গীকার করে, মোনাফিকরা অঙ্গীকার ভেঙে দেয়, মোনাফিক অঙ্গীকার রাখতে পারে না। সুতরাং মোনাফিকদের একটা বিশেষ লক্ষণ এটা, সেটি হলো অঙ্গীকার করে, অঙ্গীকার ভঙ্গ করে। এটি আপনি বুখারীর 34 নম্বর হাদিসের ভিতরে আপনি পাবেন, এবং মিশকাতের 56 নম্বর হাদিস। তার মানে অঙ্গীকার ভঙ্গ করে কারা? মোনাফিকরা। কারণ ছাড়া অঙ্গীকার করবে, কারণ ছাড়া অঙ্গীকার ভঙ্গ করবে, এর ভয়াবহতা অত্যন্ত কঠিন এবং জটিল। এরপরে তৃতীয়তে, কোনো ব্যক্তি যদি অঙ্গীকার ভঙ্গ করে ইচ্ছাকৃতভাবে, যে আমি আর অঙ্গীকার রাখবো না, তবে অঙ্গীকারটা বৈধ হতে হবে। কোনো ব্যক্তি যদি অঙ্গীকার করে, সেটা যেন অবৈধ অঙ্গীকার না হয়। যেমন গোপনে, মানে আড়ালে, কেউ জানে না, একটা ছেলে আর একটা মেয়ে উভয় বয়স প্রাপ্ত, একে অপরের জন্য অঙ্গীকার করলো, এটা হলো অবৈধ অঙ্গীকার। এই অঙ্গীকারের যেমন কোনো দাম নাই, এই অঙ্গীকার করা হলো আরেকটা অপরাধ। এই ধরনের কোনো অঙ্গীকার নয়, জায়েজ প্রাপ্ত যে অঙ্গীকারগুলো আছে, এই অঙ্গীকার কোনো ব্যক্তি যদি কি করে, যদি এই অঙ্গীকারটা, এই অঙ্গীকারের উপর বহাল না থাকে, তাহলে আল্লাহ তালার ভাষায় ওই ব্যক্তির প্রতি লানত নামবে। সূরা আল মাইদার 13 নম্বর আয়াতে আল্লাহ তালা তিনি বললেন। এরপরে এই অঙ্গীকার কোনো ব্যক্তি যদি ধরে না রাখতে পারে, তাহলে এটা সমাজের ভিতরে হত্যাকাণ্ড বেড়ে যায়। অঙ্গীকার কোনো ব্যক্তি যদি বহাল না রাখে, তাহলে কি করে, যে অনেক সময় দেখা যায় সমাজের ভিতরে ব্যাপক হারে ফেতনা এবং ফাসাদ সৃষ্টি হয়ে যায়। সুতরাং অঙ্গীকার একটা বিরাট মারাত্মক খারাপ জিনিস। অঙ্গীকার সহজে করা যায় না, অঙ্গীকার সহজে ভেঙেও ফেলা যায় না। এই জন্য অঙ্গীকার ব্যাপারে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। বৈধ কোনো ব্যক্তি অঙ্গীকার করার পরে সে যদি না রাখতে পারে, সেটা বিশেষ কোনো কারণে যদি অঙ্গীকার ভেঙে ফেলে, তাহলে তার এখানে দুইটা করণীয় বিষয় রয়েছে। একটি হলো তাকে 10 জন মিসকিনকে খেতে দিতে হবে পালিশমেন্ট স্বরূপ। দ্বিতীয়, 10 জন মিসকিনকে তিনি যদি খেতে না দিতে পারেন, তাহলে মিনিমাম তারে 3টা রোজা রাখতে হবে বা সিয়াম পালন করতে হবে। এটি হলো অঙ্গীকারের পালিশমেন্ট স্বরূপ। সুতরাং আমরা অঙ্গীকারের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবো, সহজে কেউ যেন অঙ্গীকার না করে ফেলি, আবার তাড়াতাড়ি এই অঙ্গীকার যেন ভেঙে না ফেলি। অঙ্গীকার করার ব্যাপারেও যেমন সাবধানতা অবলম্বন করতে হবে,
অঙ্গীকার করার ভাঙার ব্যাপারেও অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তবে অঙ্গীকার করবেন কার নামে? পীরের নামে অঙ্গীকার চলে না, পিতামাতার নামে অঙ্গীকার চলে না, কোরআনুল কারিম দিয়ে কসম চলে না, কেবলমাত্র কসম চলে, অঙ্গীকার চলে আল্লাহ তাআলার নামে, আর কারোর নামে অঙ্গীকার চলে না। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। জি, আশা রাখি উত্তরটা পেয়েছেন।